ছোট থেকেই পড়াশোনায় ভালো, অত্যন্ত মেধাবী, বই অন্তপ্রাণ, এমবিবিএস এর পাঠ শেষের পথে। কিন্তু কি এমন হলো যে জীবনের সাফল্যের সিঁড়িতে ওঠার সময় এই পরিণতি? ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে পরতে পরতে তৈরি হয়েছে রহস্য। সোমবার সন্ধ্যায় হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া প্রদীপ্তা দাসের দেহ। বছর ২২ এর এই ঝকঝকে তরুণীর মৃত্যুতে হতবাক তার আত্মীয় প্রতিবেশীরা। এমবিবিএস ফাইনাল ইয়ারের এই ছাত্রীর বাড়ি উত্তর চব্বিশ পরগনার সোধপুরে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। পরিবার সূত্রে খবর, বিদেশে ডাক্তারি পড়ানোরও ইচ্ছে ছিল, কিন্তু সব স্বপ্ন চুরমার। পরিবার সূত্রে খবর, শনি রবি সহ ছুটির দিনগুলোয় বাড়ি চলে আসতেন প্রদীপ্তা, সোমবার আবার কলেজ যেতেন, এবারও তাই গেছিলেন। সোমবার দুপুরে মায়ের সঙ্গে কথাও হয়, তারপরেই সন্ধ্যায় আসে ভয়ঙ্কর খবর। শনিবার শনিবার আসে, রবিবার থাকে, আবার সোমবার যায়। ও কালকে সকালবেলা গেছে এখান থেকে, বাড়ির থেকে, ভালো সুস্থ, মায়ের সাথে কথা বলল, হরলিস ফরলিস খেলো, খেয়ে পেয়ে সব গেছে, ওখানে ক্লাস করেছে, তারপরে ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছে, মাকে ফোন করেছে। ১০০টার মধ্যে একটা মেয়ে পাবেন না। ও কোনোদিন বাজে সঙ্গে মিশতো না, কোনো বাজে ড্রেস পরতো না, ওর খালি একটা নেশা পড়া, পড়াশোনা ছাড়া কিচ্ছু জানতো না। মেয়ের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। কিভাবে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। কালকে সকালেও বাড়ি থেকে গেছে। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই মানসিক অবসাদের কথা বলছিলেন তরুণী। তবে কি মৃত্যুর কারণ ডিপ্রেশন? সেই কারণেই কি চরম পরিণতি বেছে নিলেন এই ডাক্তারি পড়ুয়া? তো এই মেয়েটি ছিল একদম সম্পূর্ণ আলাদা, এখনকার মতো না। ভালো, উচ্চশিক্ষিতা, সম্ভবত আর ৬ মাস বাকি ছিল ফিফথ ইয়ার কমপ্লিট হতে, আর মানে ৬ মাস হলেই মানে মোটামুটি ডাক্তার হয়ে যেত আর কি। তো কেন মানসিক, কোনো মানসিক অবসাদে ভুগছিল এরকম দেখেও মনে হতো না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তরুণী। বেনিয়াপুকুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।